ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সারুটিয়া ইউনিয়নের 45টি আওয়ামী লীগ সমর্থক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেড এবং দৈনিক কালবেলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল। শুক্রবার এসব পরিবারের মাঝে ঢেউটিন ও টিউবওয়েল সহ বাড়িঘর নির্মাণ সামগ্রী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম। সহযোগিতা পাওয়া পরিবারগুলো নজরুল ইসলাম দুলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগে আপ্লুত হয়ে তারা জানান, এই এলাকায় নির্বাচনী সহিংসতার পর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, কিন্তু সহযোগিতা তো দূরের কথা, কেউ তাদের খোঁজও নেয়নি। অবশেষে তাদের পাশে দাঁড়িয়েছেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেড এবং দৈনিক কালবেলার ব্যবস্থাপনা পরিচালক। পাঁচই জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে আমাদের ঘর বাড়ি সব তসমসড়া ইট পাটকেল যা ছিল সব কিছু তারা লুটি ফাটিয়ে নিয়ে চলে গেছে। দীর্ঘ এই 15টা মাস আমরা বাইরে ছোটাছুটি করে বেড়াচ্ছি, আমাদের কোনো অস্তিত্ব নেই, কোনো ভাই বন্ধু, কোনো নেতা, কোনো মিনিস্টার মন্ত্রী আমাদের পাশে কেউ আসে নাই। আসছেন শুধু একমাত্রই আমাদের বিশ্বাস বিল্ডার্সের মালিক দুলাল ভাই। ছেলেপিলের সব বাড়ি সব তফাত চলে গেছে, আমার সর্বশান্ত করে ফেলেছে। বাড়ি থাকবো কী করি দেখেন, কোনো অবস্থা বাড়ি থাকা যায় না। নির্মাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে নজরুল ইসলাম দুলালের সঙ্গে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সারোয়ার জাহান বাদশা, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ মুন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপু, ত্রিবেণী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম টুলু এবং আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল বিশ্বাস। এছাড়া জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, নজরুল ইসলাম দুলালের পিতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য তিনি জীবন বাজি রেখে লড়াই করেছেন। এমন একজন মানুষের সন্তান হওয়ার কারণেই হয়তো মানুষের দুঃখ কষ্ট দেখলেই ঝাঁপিয়ে পড়েন আমাদের দুলাল ভাই। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি। আপনারা তার কাছে কিছু চাননি, সে অনেক অনেক বড় মনের মানুষ। আমরা আশা করি আপনারা তার জন্য দোয়া করবেন, সে যাতে ভবিষ্যতে এই যে এটা জিতাই নিয়ে আসে, এটা কিন্তু আপনার তাৎক্ষণিক, যাতে আমাদের এই লোকজনগুলো একটু মাথার ঠাই দিয়ে মানে পানিটা যাতে না পড়ে সেই আসছে, সেই কিন্তু আবার আপনাদের মাঝে আসবে। আপনার তার বাবার নাম জানেন কিনা জানি না, আব্দুর রশিদ সাহেব, উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তার সন্তান মানুষের হাহাকার, সেই মানুষের কষ্ট যন্ত্রণা একটি মানুষ শুনতে পেয়েছে, আলহাজ নজরুল ইসলাম দুলাল। শোনার পরে উনি আপনাদের মাঝে এসে আপনাদের সাথে কিছু মত বিনিময় করেছিলেন। আমি শুধু বলতে চাই, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক কর্মী, আসলে মানুষের জন্য আমরা কাজ করি। নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নজরুল ইসলাম দুলাল জানান, একটি পাখির বাসাও ভাঙা ঠিক নয়, আর মানুষের ঘর ভাঙা তো ভয়ানক অপরাধ। আপনারা যারা ভুক্তভোগী তাদের কষ্টটা আমি মন থেকে উপলব্ধি করি, সেজন্যই ঢাকা থেকে ছুটে এসেছি। এটা কোনো সহযোগিতা নয়, আমি শুধু আপনাদের কষ্টের ভাগিদার হতে চাই। আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে লিস্ট করে যাদের জায়গা নাই, ঘর নাই, তাদের কিন্তু জায়গা দিয়ে ঘর করে তাদেরকে দিচ্ছে, যার জায়গা আছে ঘর নাই তাদেরকে একটা পরিকল্পনা করে দিচ্ছে। আর এই সময়ে যদি এই জননেত্রী শেখ হাসিনা এত কাজ করার পরে যদি আপনারা এই বাসস্থানের অভাবে যদি বিভিন্ন জায়গায় থাকতে হয়, সামনে জাতীয় নির্বাচন, এই আমলিকির লোকজন সে ভোট দিতে পারবে না, কেউ থাকে রাজবাড়ি, কেউ থাকে ঢাকায়, কেউ ঝিনাইদহে, আমি শুনছি অনেকে অনেক জায়গায় থাকে, এর সে দুঃখজনক আর কিছু নাই। তা আমি মনে করি যে এই প্রকল্প আরও আগেই শুধুমাত্র এখানে লোকাল প্রশাসনও তো অনেক টিন বা অনেক অনুদান দিয়ে থাকেন, তো সেটা আমি আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাইতে চাই। ডিসি সাহেব, ইউনো সাহেব স্পেশাল খেয়াল করে ইউনিয়নের এইগুলো করে দেওয়া উচিত, আমি মনে করি। এটা বরাদ্দর সাথে না, স্পেশাল বরাদ্দ দিয়ে এগুলো করে দেওয়া উচিত, তাহলে হয়তো এই জায়গার লোকজন একটু স্বস্তি পাবে। আমি যত সামান্য যে সহযোগিতাটুকু আপনাদের পাশে আসছি, আপনারা গ্রহণ করবেন এবং বাড়িতে থাকবেন, আর যাতে মারামারি হানাহানি না হয় সেদিকে খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার ফ্যামিলি মুক্তিযোদ্ধা, ফ্যামিলি আমার তিন মামা মুক্তিযোদ্ধা, আমার বাপ সহ পাঁচজন মুক্তিযোদ্ধা আমার ফ্যামিলিতে। তারপরেও অনেক সময় রাজনীতি করতে যে নানান কারণে, আসলে আমি আওয়ামী লীগের এখন কোনো পদ পদবিতে নাই, আমি আওয়ামী লীগের একজন ভোটার,
সামনে যদি সুযোগ হয় আপনাদের সাথে দেখা হবে, তখন এসে আমার কথা বলবো। সবাই ভালো থাকেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। প্রসঙ্গত, গত বছরের 5 জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারুটিয়ায় 8টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। ওই ঘটনার পর ইউনিয়নটির বিভিন্ন গ্রামের শত শত পরিবার দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিল। পরে ফিরে আসলেও তাদের অনেকের থাকার জায়গা ছিল না। এই অবস্থায় সহযোগিতা পেয়ে তারা ভীষণ খুশি। সাইদ রহমান, কালবেলা।